তিন দিনব্যাপী ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার গণমাধ্যমগুলো ভোটের ফলাফল প্রকাশ করতে থাকে। প্রাথমিক বুথ ফেরত জরিপ বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় 88% ভোট পেয়ে ভূমিধস জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। পঞ্চমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। বুথ ফেরত জরিপ বলছে, তার প্রতিদ্বন্দ্বীদের ভোট যথাক্রমে 3.8, 3.7 ও 2.9। 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে এবার ভোট বেশি পড়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এদিন মস্কোয় নিজের প্রচারণা দলের সদর দপ্তরে যান পুতিন। তাকে ভোট দেওয়ায় দেশের নাগরিকদের ধন্যবাদ দেন তিনি। এই জয় রাশিয়াকে আরো শক্তিশালী করবে বলেও জানান পুতিন। রাশিয়ানরা এক থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। তারা আমাদের যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমাদের ইতিহাসে তারা কখনো সফল হয়নি। আজও তারা ব্যর্থ, আগামীতেও তারা ব্যর্থই হবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। গেল শুক্রবার শুরু হওয়া নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষ দিনেও দীর্ঘ লাইন দিয়ে ভোটাররা ভোট দিয়েছেন। শুধু রাশিয়ায় নয়, নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে যুক্তরাজ্য, জাপান, ইতালি ছাড়াও বিভিন্ন দেশের রুশ দূতাবাসের সামনে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। এদিনও পুতিন বিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নেয় রাশিয়ার বিভিন্ন স্থান থেকে অনেককে আটক করেছে পুলিশ। জার্মানিতে একটি বিক্ষোভে অংশ নেন রুশ কারাগারে মারা যাওয়া দেশটির বিরোধী নেতা নাভালনির স্ত্রীও। রাশিয়ার এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমারাও এই নির্বাচনের সমালোচনা করেছে। 1999 সাল থেকে রাশিয়ার ক্ষমতায় আছেন ভ্লাদিমির পুতিন। পুনরায় নির্বাচিত হওয়ায় 2030 সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকার বন্দোবস্ত পাকাপোক্ত করলেন তিনি। এই মেয়াদে রাশিয়ার ইতিহাসে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রুশ নেতা হবেন পুতিন। রাহুল রানা, সময় সংবাদ।